সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আল হাদিস, সম্পদ তোমাকে পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে। হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু একজন বেপর্দা নারী একটা ব্রেক ছাড়া গাড়ির মতো, যে কোনো মুহূর্তে আপনার জীবনকে ধ্বংস করতে পারে। মোহাম্মদ সোহেল রাজা সাকিবি, সর্বদা ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট পাথরের সাথে হোঁচট খায়। হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু, তুমি যদি পারো একজন আলেম হও, যদি তা না পারো তবে দিনের বাগানের একজন ছাত্র হও, যদি তা না পারো তাহলে তাদের প্রতি ভালোবাসা দেখাও, যদি তুমি তাও না পারো তাহলে অন্ততপক্ষে তাদের ঘৃণা করো না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই, আগেই সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সুরা বাকারা। জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে, বোকা ব্যক্তি আগে কথা বলে পরে চিন্তা করে। হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু, লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা। সে মাকে কখনো কষ্ট দিও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে। হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু, নিজের হাতের উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া কোরমা পোলাওয়ের চাইতে উত্তম। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে, তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সেই সবচেয়ে কৃপণ যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপণতা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল নারী জাহান্নামী যারা কাপড় পরেও উলঙ্গ থাকে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাগানে ফুটিল এক ফুল, নাম রাখিল তার মুহাম্মদ রাসুল, সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে, আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে। এক এক করে যাচ্ছে চলে মাহে রমাজান, কি করে দিব আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত, কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে। হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু,